হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর পিপ এডুকেশন প্রাইমারি দু হাজার বাইশের বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেকটায় স্বাগত তোমাদের লক্ষ্য আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা এখনকার সাবজেক্ট বাংলার গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আমরা এমসিকিউ কিউ এমসিকিউ থেকে কালেক্ট করে এই সমর্থক শব্দগুলো রাখা হয়েছে প্রত্যেকটি প্রতিশব্দ বলে দেওয়া হয়েছে ধরে ধরে ঠিক আছে গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ কিন্তু দেখো এমসিকিউ করলে হবে না এইসব জিনিস এমসিকিউ করলে কমন পাওয়া যায় না এগুলো প্রতিশব্দ শব্দ জানতে হয় যেমন ধরো ঔধত্ত প্রত্যেকটা নোট করে রাখার চেষ্টা করবে ঔধত্ব ঔধত্ত শব্দের সমার্থক শব্দসমূহ কি কি হতে পারে তোমরা নিজেরা করো ঔধত্ত মানেটা কি বোঝার চেষ্টা করো আমরা বলি না কথায় কথায় ঔধত্ত দেখাচ্ছে আভিজাত্য দেখাচ্ছে তো সেই রকম যেমন ধরো উগ্রতা সে খুব উগ্র মনোভাব সম্পন্ন মনোভাবাপরায়ণ অবিনীত কোনো বিনয়ী ভাব নেই খুব দর্প অহংকার ধৃষ্টতা হ্যাঁ মানে খুব বাড়াবাড়ি এরকম একটা ব্যাপার ধৃষ্টতা আমরা বলি না ধৃষ্টতা মার্জনা করুন অবিনয় অবিনীত অবিনয় দেখো দুটো মিল পেয়ে গেলে অশিষ্টতা মানে শিষ্টাচারহীন দম্ভ দেমাক খুব দেমাকি বড়াই করা বড়াই বেপরোয়া ভাব দেখো কত হতে পারছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঔধত্ত এইরকমই দিয়ে দেবে অশিষ্টতা না এবার তুমি ভাবো কি করে নম্র ভদ্র ঔধত্ত এরকম হ্যাঁ ঔচিত্য ইত্যাদি দিয়ে দেবে টার্মগুলো যদি ঔচিত্য দিয়ে দেয় তখন আর কেউ অ্যান্সার করতে পারবে না এগুলো ভালো করে নোট করে রাখবে হস্তি হস্তি মানে হাতি আমরা প্রত্যেকেই জানি হাতি ছাড়াও কয়েকটি আমাদেরকে দেখে রাখতে হবে হাতি করি দন্তি দাঁত দন্তর জন্য দন্তি মাতঙ্গ এটা একটা নাম গজ বলে থাকি আমরা অর্থাৎ বাংলা সমর্থক শব্দ হল বাংলা কিছুটা হিন্দি থেকে যে তৎসম তদ্ভাব প্রত্যেকটি শব্দই কিন্তু এখানে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো নিতে হবে দীরদ বারণ কুঞ্জর নাগ ঐরাবদ এইগুলো মনে রাখতে হবে এই ঐরাবত গজ দন্তি হাতি করি এগুলো পারবে এই যে দিরত বারণ কুঞ্জর নাগ মাতঙ্গ এই বিষয়গুলোকে তোমাদেরকে হাতির সমর্থক শব্দ হিসেবে ধরে নিতে হবে কারণ প্রশ্নে ঐরাবৎটা তুলে দেবে হাতিটা চয়েস করতে হবে হতে পারে যে রকম কঠিন করার চেষ্টা করবে সেইভাবেই দিতে পারে যেমন স্বর্ণ খুব দ্রুত ক্লাস কমপ্লিট করে দেবো দেখো স্বর্ণ মানে সোনা সোনা ছাড়াও আর কি জানি সোনা সুবর্ণ এই দুটো আগে ছাড়ি ঠিক আছে হিরণ বর্ণ এই তিনটা আমরা জানি তাছাড়া কি কি হবে আমরা বলি না কনক কাঞ্চন কনক বর্ণ কনক হচ্ছে সোনা সোনালি গোল্ডেন কাঞ্চন হেম হিরণ্য এইগুলো মনে রাখতে হবে দেখো যেগুলো জানি সেগুলো প্রথমে বুঝে নিলাম তার ছাড়াও কি হতে পারে সেগুলো দেখে নিলাম বাট দখল দখল মানে কি দাখিলা কেউ কারোর বিষয়টা কেড়ে নেওয়া এরকম একটা মানে দখলদারি সেটা মানে ন্যায়গতভাবে হোক বা অন্যায়গতভাবে হোক মানে অধিকার করে নেওয়া আয়ত্ত দখল শব্দের মানেটা বললাম যে যে ভাবে দখল করা বোঝায় এরকম কিন্তু অধিকার আয়ত্ত জ্ঞান অর্থাৎ এই বিষয়ে তো আমার খুব ভালো দখল আছে অঙ্কে ছেলেটির ভালো দখল আছে অর্থাৎ জ্ঞানের কথা যাচ্ছে দেখো ইনার মিনিংটা বোঝার চেষ্টা করো অন্তর্নিহিত অর্থটা কর্তৃত্ব ঠিক আছে কর্তৃত্ব অধীনতা মানে কর্তৃত্ব ফলাচ্ছে কোনো একটা বিষয়ে দখলদারি করছে কারোর অধীনতা কারোর অধীনে চলে আসা পটুতা কৌশলীভাবে দখল করে নেওয়া পটুতা খুব পটু অঙ্কে খুব পটু ইত্যাদি মানে তার দাখিল তার মানে দখল করার ভাবটা আছে তার খুব মানে জ্ঞান আছে চতুর চতুর মানে কি চালাক তাছাড়া আরো কি হতে পারে বুদ্ধিমান চালক মানে কি তার বুদ্ধি আছে সে চতুর সে খুব কাজে কৌশলী নিপুণ কুশল বুদ্ধিমান তাকে কুশল নিপুণ অনেক ক্ষেত্রে হতে পারে কিন্তু এগুলো মনে রাখবে ঠগ আমরা বলি না ঠগ জচ্চর সে ঠগ ধূর্ত ঠগি চালাক সপ্রতিভ প্রশ্ন যদি দিয়ে দেয় সপ্রতিভ অ্যান্সারটা ভুল করে চলে আসবে এগুলো তো তোমরা পারবি কিন্তু স মানেও যে চতুর বুদ্ধিমত্তাকে বোঝাচ্ছে সেটাও আমাদের বুঝতে হবে সেই কারণে এই প্রত্যেকটি এগুলো তোমরা নোট করে রাখার চেষ্টা করো দেখো ঘর ঘর মানে আমরা জানি বাস আলোয় গৃহ ইত্যাদি এগুলো আমরা জানি এগুলো ছাড়াও কি বাসস্থান যে স্থানের উপরে বাস বাটি বাড়ি তো জানি সদনও বলা হয় সদন এটা তোমরা জানো ভবন সদন গৃহ হ্যাঁ আশ্রয় আলোয় নিকেতন যেমন শান্তি নিকেতন ইত্যাদি এগুলোও তোমরা জানো এইগুলো কঠিন কঠিন এইগুলো দিয়ে নিকেতন দিয়ে দিতে পারে নিকেতন না দিয়ে হয়তো বলে দিল নিলয় রঙ হ্যাঁ কোনো একটা মানে রঙিন ঘর হ্যাঁ তারপর বাসস্থান বা অন্য কিছু একটা দিয়ে দিল দিয়ে বললো ক খ উভয়ই নাকি কোনোটি নয় তখন উভয়ই হয়ে যাবে কারণ বাসস্থান মানেও ঘর নিলয় মানেও ঘর হ্যাঁ ডাবল ডাবল মিনিং দিয়ে দিতে পারি যেমন উত্তর হবে উভয়ই এই টাইপগুলো একটু কঠিন লাগে চক্ষু চক্ষু মানে চোখ চোখ আঁখি অক্ষি এগুলো আমরা জানি নেত্র মানেও চোখ জানি লোচন মানেও জানি নয়ন মানেও জানি দর্শনেন্দ্রীয় তাকে ঘুরিয়ে দিয়েছে এটা আমরা জানি দর্শনেন্দ্রিয় মানে চোখ কিন্তু এত সহজ অপশানে দেবে না আরও তিনটে এই টাইপেরই দিয়ে দেবে তখন তোমাকে চয়েস করতে হবে তাই ভালো করে এগুলো দেখে রাখতে হবে এগুলো মুখস্থের কিছু এগুলো জাস্ট আই কানেক্ট করে রাখতে হবে প্রত্যেকটা যেমন কলহ মানে ঝগড়া হ্যাঁ আমরা বলি না খুব বিবাদ বিবাদ কলহ লেগিয়ে আছে দেখো বাদ বিবাদ কলহ প্রত্যেকটাই একই সমর্থক শব্দ হয়ে যাচ্ছে এখানে খুঁজে খুঁজেই ঝগড়াটা এই যে বাদটা পেয়ে গেলাম বাদ ঝগড়া এই যে বাদ বিবাদ বললাম বিবাদ বাদ বিবাদ ঝগড়া কলহ তো উপরেই দেওয়া আছে হ্যাঁ কোশ্চেন এই কলহটাই রাখা আছে তাহলে কত কিছু পেয়ে গেলাম দেখো একটা মনে মনে ভেবে নেবে সমর্থক শব্দ হচ্ছে নিজের মনে মনে সেন্টেন্স গড়ে নেওয়া ঝগড়া থেকে কি হয় ঝগড়া থেকে ঝগড়া ঝাঁটি বাদ থেকে কি হয় বাদ বিবাদ বিবাদ থেকে কি হয় বিসংবাদ ঠিক আছে ঝগড়া হ্যাঁ বাদ থেকে আবার বাদ বিরোধও হয় এরকম আর বিরোধ থেকে কি আছে আমরা বলি না দ্বন্দ্ব বিরোধ কথায় কথায় কিন্তু যুক্ত আছে পেয়ার এগুলো জোড়া জোড়া শব্দ এরকম অনেকটা দ্বন্দ্ব বিবাদ কোন্দল এইগুলো হচ্ছে বচসা এইসব জিনিস হচ্ছে ঝগড়া কলহ চন্দ্র চন্দ্র থেকে এই প্রত্যেকটা মনে রাখতে হবে এর বাইরে খুব একটা না জানলেও চলবে কিন্তু এগুলো জানতেই হবে চাঁদ চন্দ্রমা শশী শশধর শশাঙ্ক বিশেষত দেখবে তালবশ দিয়ে অনেক কটা হবে শশী শশধর শশাঙ্ক সুশা সুধাংশু এইভাবে চারটে মনে রাখবে ঠিক আছে তারপর মানে তুমি চদেও মনে রাখতে পারো চাঁদ চন্দ্রমা এরকম দুটো প্রথমে মনে রাখবে তারপর হ দিয়ে হিমাংশুটা আছে ঠিক আছে আবার সু দিয়েও মনে রাখতে পারো হিমাংশু সুধাংশু হ্যাঁ এরকমভাবে মনে রাখতে পারো সুধাকর আছে সু দিয়ে সুধাকর নিশাকর নিশাকান্ত নি দিয়ে আছে প্রত্যেকটা রজনীকান্ত কান্ত দিয়ে দুটো নিশাকান্ত রজনীকান্ত এইভাবে আর সোম বিধু ইন্দু এগুলো পারবে তখনই যখন তোমরা দু একবার করে পড়বে নিজের মনেই দেখবে এরকম সুর চলে আসবে তখন সু দিয়ে হ্যাঁ তালবস্য দিয়ে এরকম উঁচু উঁচু মানে উচ্চতা অনেক উঁচুতে আমরা বলি না গগন গগনচুম্বী অর্থাৎ অনেক উঁচুতে ছেলেটি অনেক গগনচুম্বী জায়গায় স্পর্শ করলো অর্থাৎ সে পাহাড়ে উঠলো নয় সে সাহিত্য নিয়ে অনেক বড় পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করলো অর্থাৎ সে শিক্ষিত হলো এরকম উচ্চ তুঙ্গ সমুন্নত আকাশ ছোঁয়া অভ্রভেদী অত্যুচ্চ উচ্চ দেখো যখনই আমরা তোমাকে দেখালাম উঁচু অনেকেই হয়তো স্কিপ করে চলে গেছো কিন্তু বুঝলে না যে এখানে কি কি হতে পারে ভেদি এটা যদি প্রশ্নে আসে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভুল করবে যে মানে হচ্ছে উঁচু অত্যুচ্চ এখানে উচ্চ আছে বলে সন্ধি করে বুঝতে পারবে গগনচুম্বিক এগুলো ইনার মিনিংগুলো বুঝতে হবে ঔদার্য দেখো এইটা বলার পেছনে অনেকটা টাইম চলে গেল ঔদার্য ঔদার্য মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে উদার ও উদার থেকে ঔদার ঔদার্য উদারতা উদার উদারতা দয়া দাক্ষিণ্য দাক্ষিণ্য বলবো না দয়া মুক্ত মনা মুক্ত মন হ্যাঁ উদার চিত্ত মহানুভবতা এরকম একটা বিষয় হচ্ছে ঔদার্য পজিটিভিটি একটা উদাহরণ এক্সাম্পল উদাহরণ হচ্ছে দৃষ্টান্ত কোনো কিছুর উদাহরণ যেমন বলি যেমন উদাহরণ দৃষ্টান্ত কোনো কিছুকে দেখানো নিদর্শন খুঁজে পাওয়া প্রথমতত্ত্ববিদরা এই ধ্বংসাবশেষের নিদর্শন খুঁজে পেলেন এরকম কোনো একটা নজির করে রাখা নমুনা উল্লেখ উল্লেখ্য এই বিষয়গুলো এবার বিশেষ বিশ্লেষণ অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে উল্লেখ থাকলে উদাহরণ হবে উল্লেখ্য দেওয়ার দরকার থাকবে না রাত্রি রাত্রি মানে সরবরি আমরা জানি রাত্রি মানে কি ইম্পর্টেন্ট সরবরি জামিনিটা তোমরা জানো অনেকে বিভাবরীটাও জানো ত্রিজমাটাও জানো কিন্তু নিশি নিশিটা দেখে তোমরা বুঝে নিতে পারবে নিশিথিনী রাত্রি ক্ষণতা গুরুত্বপূর্ণ সরবরি গুরুত্বপূর্ণ ত্রিজমা গুরুত্বপূর্ণ বিভাবরী গুরুত্বপূর্ণ জামিনী ক্ষণতা এগুলো হচ্ছে জামিন আর নিশাথিনী এগুলো তো বুঝতে পারছো নাম থেকে কিন্তু বাকিগুলো দেখো এগুলো কালেক্ট করে নাও স্ক্রিনশট বা তোমরা নোট করে রাখবে খুব গুরুত্বপূর্ণ এগুলো অন্য অন্ন মানে কিন্তু আমরা বলেই দিচ্ছি তৎসম তদ্ভব সব বিষয় কি আমাদের দেখতে হবে ওদন হ্যাঁ ওদন অং এরকম সব সংস্কৃতিতে পাওয়া যায় তন্ডুল ওদন এগুলো হচ্ছে অন্ন খাদ্য ঠিক আছে এর সমর্থক শব্দ এটা কঠিন আছে কিন্তু এই মনে রাখবে ঔচিত্য ঔদার্য পেলাম বর ঔচিত্য মানে কি কোনো একটা ন্যায্য ব্যাপার ঔচিত্য ন্যায্য কোনো মানে যথার্থতা এরকম একটা ব্যাপার ন্যায্যতা যথার্থতা সমীচীনতা হ্যাঁ ঔচিতি ভাব ঔচিত্য থেকে ঔচিতি চলে এসেছে হ্যাঁ সমীচীনতা উপযুক্ততা কর্তব্য ব্যঞ্জন এগুলো তুলে দিলে আর পারে যাবে না কর্তব্য ব্যঞ্জন ঠিক আছে এটা হচ্ছে ঔচিত্য ব্যাপার আইন আইন মানে আইনের সঙ্গে মানে গল্পের ছাড়া ধরে নাও আইন আইন কানুন বিধান নিয়ম হ্যাঁ রীতি নীতি এরকম বলি অনেক ধো বুঝতে পারবে আইনের মধ্যে কি কি থাকে বিধি অনুভূতি ধারা বিল নিয়মাবলী নিয়মের একসাথে সমষ্টি সেটাই আইন কানুন বিধি ব্যবস্থা অধিনিয়ম বিহিতক সব পারবে যেই বিহিতক তুলে দেবে আর পারবে না কিন্তু মনে রাখতে হবে বিহিত বিহিত কোথা থেকে আসে আমরা বলি না এই বিষয়ের জন্য তুমি বিহিত করো বাবু আগেকার মানুষ বলতো হ্যাঁ গ্রাম আমার সভা স্বভাগত যে কেউ দোষী হলে তাকে শাস্তি দিত দিয়ে বলতো তুমি এর বিহিত করো সে অন্যায় করেছে অন্যায় অন্যায় করেছে বলেই সে পেলো অন্যায় ন্যায় নীতি সব চলে আসছে ঠিক আছে ভুল কিছু করেছে তার জন্য কি তাকে দোষ ইয়ে দোষীর দোষ থেকে কি আসছে দোষের জন্য শাস্তি শাস্তির জন্য কি আইন কানুন পুলিশ প্রশাসন যখন দেখো সব লেজুর সব যুক্ত আছে লিঙ্ক আছে কিন্তু প্রত্যেকটা শব্দের সঙ্গে সমর্থক এইভাবেই খুঁজে বের করতে হয় ঠিক আছে নেক্সট দেখো আইনটা হয়ে গেল উত্তম উত্তম মানে খুব ভালো শ্রেষ্ঠ হ্যাঁ প্রকৃষ্ট এরকম খুব অগ্রণী অতুল সেরা ভালো শ্রেষ্ঠ এগুলো তো পারবে অগ্রণী অতুল অতুলটা মনে রাখবে এটা হচ্ছে উত্তম ঠিক আছে উত্তমের সমর্থক শব্দ এইভাবে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক থাকে এগুলো কিভাবে সহজে মনে রাখবে বলবো কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন একদিন ট্রিক্স হিসেবে তোমাদের স্ট্র্যাটেজিটা তুলে ধরবো তো ললাট ললাট মানে কপাল অনেকে বলে কপাল ভালো এই যে কপালের সঙ্গে এই ভালো শব্দটা অনেক ক্ষেত্রে যুক্ত থাকে অনেক ক্ষেত্রে থাকে না তো এরকম অপশন হয়তো থাকবে না তো থাকতেও পারে তখন অ্যান্সার করবে কোনো কিছু অপশন যদি না মিলে তখন ভালোটা আমরা বলি না এটা তোর কপাল অর্থাৎ ভালো বোঝাচ্ছে এটা তোর ভালো সৌভাগ্য ললাট অদৃষ্ট ভাগ্য নিয়তি বরাত হ্যাঁ নসিব এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত কপাল যেগুলো খুব কঠিন লাগে এই যে অলিক হ্যাঁ নিয়তি অদৃষ্ট ভাগ্য বরাত এই বিষয়গুলো কিন্তু একটু কঠিন এইগুলি মনে রাখতে হবে বাকিগুলো তোমরা মানে রীতিনীতি যেমন চলতি ভাষার মধ্যে পেয়ে যাবে ভ্রমর ভ্রমরের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দেখো সটপট মনে রাখবে শটপট হচ্ছে ভ্রমরের সমর্থক শব্দ আর কি অলি ভৃঙ্গ সিলিমুখ দিরেফো দিরেফো সংস্কৃত অনেক জায়গায় পাওয়া গেছে দিরেফো মধু মধুলিট মধুভৃত মৌমাছি এগুলো পারবে মধু দিয়ে যেগুলো আছে সেগুলো মৌ মধু সেগুলো তোমরা পারবে সমস্যা হয়ে যাবে দিরেফো সিলিমুখ ভৃঙ্গ অলি সটপট এই পাঁচটা প্রথম পাঁচটা ওই জন্য প্রথমে রেখেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভ্রমণের জন্য এবার ফ্রেসেসের দিকে চলে এসছি উত্তর আজকের টপিকের উত্তর উত্তর মানে কি কোনো কিছুকে উত্তর দেওয়া হ্যাঁ কেউ প্রশ্ন করলে তার জবাব দেওয়া কেউ একটা কথা বললো তার রিপ্লাই প্রতিবাক্য করা রিপ্লাই করা এখন কোনো একটা বিষয়ের মীমাংসা মীমাংসাটাকেও ধরা যেতে পারে উত্তর এই বিষয়ে একটা উত্তর দাও এই প্রশ্নের মীমাংসা করো প্রশ্নের সমাধান করো কোনো আবার সারাও হতে পারে উত্তর হ্যাঁ প্রশ্ন করেছে সারা দিয়েছি উত্তর দিল এরকম সিদ্ধান্ত কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ সেটা উত্তরটাকে সমাধান করে বের করা দোকান দোকান মানে আমরা কি জানবো দেখো আপন অনেকে এটা ভুল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপন এখানে মূর্ধন্য হলে আপন আর দন্তন্য হয়ে গেলে আপন জোন ঠিক আছে বিপণী বিপণী মানে দোকান দোকানশালা দোকান ঘর পণ্যশালা হ্যাঁ দোকান এগুলো এই আপন বিপণী এই দুটো মনে রাখবে আপন বিপন বিপন থেকে বিপণী এরকমভাবে মনে রাখবে ঠিক আছে দুটোই মূর্ধন্য আর পণ্যশালা এইভাবে মনে রাখতে পারো আপ পড়েছিলাম ক্লাসে করিয়েছিলেন আপন বিপন পণ্যশালা এটাও মূর্ধন্য এটাও মূর্ধন্য এটাও মূর্ধন্য এগুলো তখনই সম্ভব যখন দুবার তিনবার করে প্র্যাকটিস করবে একতা ইউনিটি কি হবে মিলন একসঙ্গে থাকা ঐক্য সংহতি বজায় রাখা বিভিন্ন ক্লাবের নাম দেখবে একতা সংঘ ঐক্য সংঘ এরকম বিভিন্ন দেওয়া থাকে না ঐক্যবদ্ধ হওয়া জোটবদ্ধ হওয়া একাত্মতা একই ভাব এরকম ঠিক আছে এক মানে একত্র ভাব এরকম একটা ব্যাপার এবার রাত্রি তারপর এটা জেনে নাও তারপর তোমাদের হোম টাস্ক রাত্রি মানে একটু আগে কি জেনেছি ভালো করে দেখো একটু আগে কিন্তু হয়ে গেছে এটা রিভিশন দিয়েছি সরবরী হ্যাঁ কোনগুলো পারবে বলেছিলাম নিশি তিনি পারবে নিচি থেকে নিচি মানে রাত্রে এটা পারবে সরবরিটাও তোমরা জানো জামিনিটাও জানো জানো না হচ্ছে বিবাহরী ক্ষণদা ত্রিজমা আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুক বা না আসুক যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিতেই হবে এবার লাস্ট তোমরা এটা নিজেরা কমেন্টে জানাও এটা তোমাদের হোম টাস্কের কোয়েশ্চেন পতত্রী শব্দের সমার্থক শব্দ বা শব্দগুলি যে যতগুলো পারবে তোমরা কমেন্টে লিখে জানাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পথত্রে শব্দের সমর্থক শব্দ কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুরুত্বপূর্ণ এইভাবে মাঝে মাঝে বিভিন্ন ক্লাস তোমাদের জন্য আমরা উপহার হিসেবে তুলে ধরবো ফ্রিতে প্রোভাইড করে দেবো ঠিক আছে যেমন করা হয় ভালো লাগলে শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেব সবার আগে সব আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল পিটি সেখানে তোমরা জয়েন হয়ে সমস্ত লাইভ ক্লাসের আপডেট পাবে পিডিএফ পাবে থ্যাংক ইউ ফর ইউর টাইম